আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল। ওয়েলকাম টু মাই চ্যানেল মিম ইসরো। আজকে 21 জুলাই 2023, গতকাল রাত্রে মানে 20 জুলাই NH-34-এর বাইপাস, বহরমপুর বাইপাসটি খুলে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম NH-34-এর বাইপাসটা দেখার জন্য, কী অবস্থা বা কীভাবে গাড়িগুলো যাওয়া আসা করছে সেটা দেখার জন্য আজকে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম তিন বন্ধু মিলে দুটো বাইক করে। তো প্রথমে যেটা দেখলাম, গতকালকে আমি দুপুরবেলায় একবার এসেছিলাম, তো কালকে বন্ধই ছিল, তো সন্ধ্যের সময় শুনলাম নাকি খুলেছে, তো আর নিজেকে আটকাতে পারলাম না। তাছাড়া লোকের মুখের কথা আর নিজের চোখে দেখা অনেক পার্থক্য, অনেক রকম অনেক সময় অনেক রকম কথাই শুনেছি, তো বাস্তবটা দেখার জন্যই চলে এলাম। দেখুন রাস্তাটা মোটামুটি খুলে দেওয়া হয়েছে, অনেক লরি ওই পার থেকে মানে পলসনটা সাইড থেকে অনেক লরি এই রাস্তায় এসে আটকে দেওয়া হয়েছে। আর রাস্তাটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা আপাতত রেল ব্রিজটা ক্রস করলাম, রাস্তায় প্রচুর বাইক আছে, মানে সবাই আমাদের মতো হয়তো ঘুরতে এসছে, আর চার চাকা কিছু কিছু আসছে, অবশ্য সব ঘুরতে ঘুরতে এসছে যা বুঝলাম। কিছু লরি এদিকে ঢুকছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা একটু নরম মানে ঠান্ডা হয়ে গেল। তো প্রকৃতির দৃশ্য খুব সুন্দর ছিল, সুন্দর আছে এখন আপাতত, যেহেতু বর্ষাকাল পাটের টাইম, চারিদিকে সবুজ, বর্ষাকাল তখন নামে মাত্র চলছে, বৃষ্টির তো দেখা নাই অনেকদিন পর। আজকে একটু হালকা বৃষ্টি হলো, আমরা এই তিনজন বন্ধু মিলে যাচ্ছি। এইখানটা যদি আপনারা ওই মানকড়ার সাইড দিয়ে আসেন, মানে মানকড়ার সাইড দিয়ে যে বাইপাসটা আমাদের নেমে আসছে NH-34 থেকে, সেই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে এখান দিয়ে ওঠা যায় রাস্তায়, আমার ডান দিকে ওই রাস্তা দিয়ে উঠে যায়। আমরা বলত এখন বলরামপুর সাইড থেকে পলসনডা সাইডে যাচ্ছি, চারিদিকের পরিবেশ খুব মনোরম, সবুজ সবুজ সবুজে ভরা, আকাশে হালকা হালকা মেঘ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। বাঁদিকের লেনটা এখনও কাজ চলছে, এটা ডান দিকের লেনটা আপাতত খোলা হয়েছে, কিন্তু প্রপারভাবে এখনও গাড়ি চলাচল শুরু করেনি। কিছু লরিকে অপোজিট থেকে যেগুলো এসছে সেগুলোকে এই লেনে ঢুকিয়ে আপাতত সামনে বলরামপুরের কাছে আটকে রাখা হয়েছে। যত সম্ভব আজকে কলকাতায় মিটিংয়ের জন্যই বোধ হয় ওই গাড়িগুলো আটকানো হয়েছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য। আমরা আপাতত এই ভাগীরথী ব্রিজের ওপরে উঠছি। এখানে রাস্তার যারা কর্মচারী তাদের কাজ করে চলেছে, তারা দিন রায় রাত রায় কাজ করে চলেছে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। এই যো ডান দিকেরটা, ডান দিকের যে ব্রিজটা এটা কমপ্লিট, ডান দিকের লেনের ব্রিজটা, মানে আমি যদি বলরামপুর থেকে আসি তাহলে ডান দিকের ব্রিজটা, আর বাঁ দিকের ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা এখনও সমস্ত ইয়েটা এখনও পাতা হয়নি, এখনও অনেক জায়গায় ইয়ে আছে, ইনকমপ্লিট হয়ে আছে, কর্মচারীরা তাদের কাজ করে চলেছেন। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ব্রিজের ওপর, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তারাও ঘুরতে এসেছে,
ওই সাইডটা হচ্ছে বহরমপুর সাইডটা, আর এই দিকটা হচ্ছে আমাদের কলকাতার সাইডটা। এটাই চলে যাচ্ছে ভাগীরথী নদী, এটাই পরবর্তীতে নবদ্বীপে হুগলি রিভার নামে বা হুগলি নদী নামে পরিচয় লাভ করে বঙ্গোপসাগরে মিশেছে। তো আমরা আবার এগিয়ে চললাম, এই বাইপাসের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি বা যাচ্ছি, যেটা পুরনো এনএইচের সঙ্গে মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাঁ দিকের সাইডটা এখনও কাজ চলছে, এখনও পুরো ব্রিজটা কমপ্লিট হয়নি, অনেক জায়গায় গ্যাপ আছে। তো ডান দিকেরটা কমপ্লিট। তো আমি শুনেছিলাম নাকি 15 আগস্ট এই ব্রিজ চালু হবে, গতকালকে দুপুরে যখন এসেছিলাম, তো গতকাল দুপুরে এসে বুঝতে পারিনি যে আজ আজ মানে সন্ধ্যে সময়তেই খুলে দেওয়া হবে। যাই হোক, আমার মনে হচ্ছে প্রপারভাবে মানে ভালোভাবে চালু হবে 15 আগস্ট, যত সম্ভব লোকের মুখে যেটা শুনলাম বা বুঝলাম, তো সবই ঠিক আছে। আমরা ব্রিজ ক্রস করে এই দিকটা নামলাম। এখানে প্রচুর অল্প বয়সী ছেলেগুলো এসেছে, যারা বাইক নিয়ে একটা বাইকে হয়তো দুজন তিনজন চারজন করে চেপেছে, আর তাদের গতি আকাশ ছোঁয়া, এটা মোটেই কাম্য নয়। এবার বুঝতে পারছি বাংলাদেশের ওই যে পদ্মা ব্রিজটা কেন বাইকার্সদের জন্য বন্ধ করেছিল। এই এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি কিছু অল্প বয়সী ছেলেদের উৎপাত, তাদের গাড়ির গতি আকাশ ছোঁয়া, তাও একা সিঙ্গেল নয় বা হেলমেট কিছু পরেনি। এ দেখতে পাচ্ছেন একজন বেরিয়ে গেল বলতে না বলতে, এ দেখুন আরেকটা যাচ্ছে, আরেকটা গেল, দুজন তিনজনকে চেপে আছে কিন্তু মাথায় কারুর হেলমেট নাই, তারা তো কোনো প্রোটেকশন নেয়নি, আকাশ ছোঁয়া গতি তাদের। যাই হোক, তো গঙ্গার এই পাড়টা আমি মনে হচ্ছে আমি প্রথম এলাম এই সাইডটাই, চারিদিকে সবুজে ভরে আছে, আর নতুন রাস্তা এখন খুব সুন্দর হয়ে আছে রাস্তা, আশা করছি ভবিষ্যতে সুন্দর থাকবে। এখন রাস্তাগুলোর সাইডগুলো অনেক ফাঁকা, মাঠ পড়ে আছে, ভবিষ্যতে এই রাস্তা ধারেই হয়তো বড় বড় বিল্ডিং হয়ে যাবে। এখানে মাইল স্টোনগুলো দেখা যাচ্ছে, পলসন্ডা এখান থেকে 14 কিলোমিটার দূর আরো। তো ভালো লাগছে, বৃষ্টি হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। এরাও সব চারচাকাগুলো মানে ছোটো গাড়িগুলো ওরা ঘুরতে এসেছে ম্যাক্সিমামই, ঠিক আছে ঘুরতে আসছে ভালো, কিন্তু অনেকে যেভাবে আকাশ ছোঁয়া গতিতে চালাচ্ছে গাড়িগুলো, এগুলো মোটেই কাম্য নয়। আমরা চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই রাস্তার একটু ফুটেজ দেখানোর। বাঁদিকের সাইডের এই সবুজ রঙের যেগুলো দেওয়া আছে, দেখলাম রিফ্লেক্টর লাগানো আছে, এটা কিসের জন্য দিয়েছে বা কেন দিয়েছে সেটা জানা নাই, যত সম্ভব হয়তো ব্যাকে সিগন্যালের কাজ করবে, এটা মানে গাড়িকে রিফ্লেক্ট করে এ করবে হয়তো বা, আমার জানা নাই। কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্টে বলবেন। যাক, টোটো রাস্তায় উঠে পড়েছে। এটা আমরা চলে এলাম খাগড়াঘাট যে রেল লাইনটা আছে তার উপর দিয়ে যে ব্রিজটা গেছে, সেই রেল লাইনের উপর দিয়ে আমরা রেল লাইনটা ক্রস করলাম। আমাদের মুর্শিদাবাদ দিয়ে দুখানা
রেল লাইন গেছে, একটা খাগড়াঘাট হয়ে আর একটা আমাদের লালগোলাপ। তো ভালোই লাগছে। এই হচ্ছে অল্প বয়সী ছেলেদের মোটরসাইকেল চালানো। আমার একটাই মেসেজ অল্প বয়সীদের কাছে, তোমরা ভাই গাড়ি চালাচ্ছ চালাও, তোমার নিজের কথা অবশ্যই ভাবা উচিত, যদি না ভাবো অন্যের কথা ভাবো, কেননা তোমার জন্য হয়তো অন্যজনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য সাবধানে গাড়ি চালাও, এত রাশের দরকার নাই। এখানে তুমি কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছ না যে অত জোরে চালানোর দরকার আছে। যাই হোক, আমরা প্রায় এনএইচে 15H-এ মিশতে চলেছি, এখনও একটু দেরি আছে অবশ্য। আর যেটা হচ্ছে, এইটা বলরামপুর থেকে, মানে যেখান থেকে বাইপাসটা উঠছে, বাইপাসটা বেরিয়ে আসছে, ওইখান থেকে যেখানে পুরনো এনএইচের সঙ্গে মিশছে, সেটার দূরত্ব অ্যাপ্রক্স 10 কিলোমিটার। এখানে মাইলস্টোন দেখা যাচ্ছে, সবই মোটামুটি কাজ কমপ্লিট। সাইডে যে এগুলো আছে, ডিভাইডারগুলো আছে, তাই ডিভাইডারে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে যাই হোক, আর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুব মনোরম ছিল, আমরা খুব রাস্তাটাকে উপভোগ করছিলাম। কিন্তু কিছু বাইকার্সের উৎপাতের জন্য, বাইকার্স আমি ওদের বলবো না, কেন যারা বাইকার্স হয় তারা ওইভাবে গাড়ি চালায় না। বাইক চালালেই যে বাইকার্স হওয়া যায় এটা ঠিক নয়, মোটরসাইকেল চালাতে গেলে একটু দায়িত্ব সহকারে চালাতে হয়, যে কোনো গাড়ি চালাতে গেলেই। তো যাই হোক, কিছু গাড়ি আসছে, সবাই মোটামুটি উপভোগ করছে। একটা রাইডার গেল, সব কোথা থেকে ফিরছে, হয়তো নতুন রাস্তায় এসে চলে এসছে। এখনও আমি যেটা দেখলাম গুগল ম্যাপে, এখনও এই রাস্তাটার আপডেট এখনও দেয়নি। আমরা চলে এসেছি প্রায় পুরোনো এনএইচের সঙ্গে, দূরে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দূরে একটা দেখুন গাড়ি যাচ্ছে, প্রায় চলে এসেছি। এই তো এখানে চায়ের দোকান খুলে গেছে, প্রচুর ছেলে পেলে চলে এসেছে চা খেতে, যাই একটু চা খেয়ে আসি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। প্রায় চলে এসেছি, আপনারা হয়তো এবার খেয়াল করতে পারছেন দূরে ওই গাড়িগুলো যাচ্ছে, ওটা আমাদের পুরোনো এনএইচ, যেটা মেন বহরমপুরের মধ্য দিয়ে যাচ্ছে, বহরমপুর শহরের মধ্য দিয়ে যাচ্ছে। এই বাইপাস হওয়াতে একটা উপকার হলো, একটা উপকার না অনেকগুলো উপকারই হলো, যে বহরমপুর আশা করছি ট্রাফিক মুক্ত হয়ে যাবে। আর যে দূরপাল্লা যে গাড়িগুলো, লরি বাস বা আদার্স যে গাড়িগুলো দীর্ঘক্ষণ জ্যামে পড়তে হতো, সেটা আর পড়বে না আশা করছি। এই রাস্তাটা খুলে গেলে একবারে খুব সুন্দর হয়ে যাবে জিনিসটা। এবার হচ্ছে যে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগটা আরও তাড়াতাড়ি হয়ে গেল। যেসব বাসগুলো বা গাড়িগুলো যাদের বহরমপুরে দরকার ছিল না, অথচ মানে বহরমপুর হয়ে যেতে হতো,
সেইগুলো আপাতত এখান থেকে বাইপাস হয়ে ডাইরেক্ট চলে যাবে তারা উত্তরবঙ্গের দিকে। তো এখানেই শেষ হচ্ছে, মানে এখান থেকে বাইপাসটা শুরু হচ্ছে। এখানে আমরা চলে এলাম, এখানটা পুরনো যে এনএইচ তার সঙ্গে বাইপাস হয়ে এটা চলে যাচ্ছে সোজা যেয়ে তাহলে বলরামপুরে মিশছে। এটা সোজার দিকটা যেটা দেখতে চলো, ওইটা ওই দিকটা পলসনডা, আর ওইটা পুরনো এনএইচটা যেটা বহরমপুর চলে যাচ্ছে। আর এদিকে সোজা চলে গেল বলরামপুর। এখান থেকে বলরামপুরের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এবার আমরা পুরনো রোড হয়ে, মানে পুরনো যে বহরমপুরের যে রোডটা NH-34, সেই রোড দিয়ে আমরা বহরমপুরে চললাম। আমরা আর ওই বাইপাস আর ধরলাম না, আমরা একটু বহরমপুরে কাজ ছিল আমাদের, সেই জন্য বহরমপুর দিকে আমরা চললাম। এটা আমাদের পুরনো NH, এইটা এক সময় হয়তো চাপমুক্ত হয়ে যাবে। একমাত্র যাদের বহরমপুরে কাজ থাকবে তারাই হয়তো এই রাস্তাটা ইউজ করবে, হয়তো নয় এটা ইউজ করবে, তাতে কী হবে অনেক চাপমুক্ত থাকবে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, অবশেষে আমরা নতুন NH দেখে বাড়ি ফিরে যাচ্ছি।